লক্ষিমপুর জেলার প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণের জেলা প্রবন্ধক বর্ণালী সিন্টের উদ্যোগত আর অতিরিক্ত উপায়ুক্ত তথা জেলা মিশন সমন্বয়ক গীতালী দুয়ার তত্ত্বাবধানত তিনদিনিয়া কার্যসূচী জেলাখনের তিনটা স্থানত বিদ্যালয় সমূহের রান্ধনী সকলের মাজত রন্ধন প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয়। এই প্রতিযোগিতাত প্রায় 37 বিদ্যালয়ের রান্ধনী সকলে অংশগ্রহণ করে। রান্ধনী সকলের মাজত সজাগতা আর উৎসাহিত করার উদ্দেশ্যে আয়োজন করা এই প্রতিযোগিতাত সহযোগিতা আগবায় জেলা গাণনিক বিষয়া দিব্যজ্যোতি পেগুয়ে। প্রথম, দ্বিতীয় আর তৃতীয় স্থান লাভ করা বিদ্যালয়ের রান্ধনী সকলক একোখনক মানপত্র আর পুরস্কারে পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠানত জেলা মিশন সমন্বয় গীতালী দুয়ারার বহু কেজন ব্যক্তি উপস্থিত থাকে। লক্ষিমপুরের রাহানুদ্দিন আহমেদের রিপোর্ট, আদিত্য।